আবারও নির্বাচন ইস্যুতে ঐক্যে ডাক দিয়েছে বিএনপি নেতারা। মঙ্গলবার দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় দেশের নানা সংকট আর সমাধান নিয়ে আলোচনা হয়। সেখানে অন্তর্বর্তী সরকারের 80 দিন গতিমুখ ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনায় তুলে ধরা হয় নানা মাত্রিক সংস্কার ভাবনা এবং জনগণ যেন রাষ্ট্রের মালিক, যেটা গত 15 বছর ছিল না, তাদের রাষ্ট্রীয় মালিকানা নিয়ে ভোট প্রদান করে একটা জনগণের সরকার গঠন করবে। এবার সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে আমরা যে ঐতিহাসিক যাত্রাটার সম্ভাবনা তৈরি হয়েছে, এই বিভক্তি বিভাজন আবার যদি তৈরি হয়, তাহলে আমরা কিন্তু আবার সাপ লড়ুর মতন 99 থেকে শূন্যতে লেজে যাতে আমরা নেমে আসতে পারি। নির্বাচনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন সংক্রান্ত সংস্কারে সব দল একমত, স্বচ্ছ নির্বাচন চায় সবাই। সকলে চাচ্ছে সেই ঐক্যমতের মাধ্যমে এই সরকারকে সহযোগিতা করে আগামী দিনের বাংলাদেশের যে ট্রানজিশন টু ডেমোক্রেটিক প্রসেস, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার জন্য যে ভাবনা, সেটা তারা আজকে অন্তর্বর্তী সরকার এর মাধ্যমে তার একটি ফাউন্ডেশন, একটা চিন্তা, একটা ভাবনা এগিয়ে নিয়ে যেতে পারে। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও। বলেন, সরকারের প্রথম লক্ষ্য হওয়া উচিত দ্রুত সময়ের নির্বাচন আয়োজন করা। নির্বাচনী ব্যবস্থার সংস্কার দরকার। আমাদের লড়াই কেন ছিল স্বৈরাচারের বিরুদ্ধে? কারণ সে স্বৈরাচারী ছিল, মানে সে নির্বাচন দিত না, সে গণতন্ত্রে বিশ্বাস করতো না, জনগণের ভোট জোর করে কেড়ে দিত। অতএব সেই নির্বাচন ব্যবস্থাটা স্বচ্ছ চাই, সুষ্ঠু চাই, মানুষ যেন নিজেদের পছন্দ মতো ভোট দেয় এবং তারা যেরকম ভোট দেবে সেই ভোট অনুযায়ী যাতে তার ফলাফলটা ঘোষণা করা হয়। অন্তর্বর্তী সরকারের ফার্স্ট অ্যান্ড টপমোস্ট প্রায়োরিটির এজেন্ডা হচ্ছে নির্বাচন। এদিকে সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে নেপাল রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর সঙ্গে বৈঠক করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে নেপালের হাইড্রো ইলেকট্রিক বিদ্যুৎ সোর্স থেকে এনার্জি নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। কলঙ্কিত সময় চলে গেছে বিগত দিনে 15 বছরে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটা সুযোগ এখানে আছে নেপালের সাথে। সেই সহযোগিতার মাধ্যমে নেপালের হাইড্রো ইলেকট্রিক বিদ্যুৎ আমরা বাংলাদেশে আনতে পারি, সেটা একটা সম্ভাবনা আছে। সেটা আমরা একটা রিজিওনাল পুলের মাধ্যমে আনতে পারি, সরাসরি আনতে পারি, তবে এই সম্ভাবনাটা আমরা কাজে লাগাতে চাচ্ছি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।